বাজেয়াপ্ত করা হলো নিষিদ্ধ বাজি বেলদা থেকে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, উদ্ধারকৃত এই বাজির পরিমাণ 14 কুইন্টাল। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বেলদাতে। সেখানেই এই নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছিল এবং সেখান থেকেই আটক করা হয় এবং গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত ঘটনায় একজনকে প্রায় 14 কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে এই নিষিদ্ধ বাজি। বেলদা বাজার থেকে উদ্ধার করা হয় এবং সেখানেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ এবং সেখান থেকেই উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ বাজি। বাজেয়াপ্ত করা হলো নিষিদ্ধ বাজি, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে। যেমনটা জানা যাচ্ছে, এই উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় 14 কুইন্টাল। বেলদা বাজার থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ বাজি, সেখান থেকেই নিষিদ্ধ বাজি নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় পুলিশ গিয়ে আটক করে এই বাজিগুলিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যকান্তি। সৌম্যকান্তি, এই যে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করা হলো, সেখান থেকে কি খবর রয়েছে? জানিয়ে রাখি, শুধুমাত্র বেলদা নয়, বেলদার পাশাপাশি দাঁতনেও বাজি উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে বেলদাতে গতকাল সন্ধ্যের সময় খবর আসে এক ব্যবসায়ীর গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজি ও শব্দবাজি মজুদ রয়েছে এবং সেই খবর পেয়ে বেলদা থানা পুলিশ অভিযান চালায়। বেলদা সুভাষপল্লী বলে একটি জায়গা রয়েছে, সেই সুভাষপল্লীতে ওই ব্যবসায়ীর গোডাউন থানা দেয় পুলিশ এবং পুলিশ থানা দিয়ে ওখান থেকে বিপুল পরিমাণ বাজি, যেসব নিষিদ্ধ বাজি, যে পরিবেশ মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে যে বিন ব্রেকার বাদ দিয়ে বাকি কোনো কিছুই বাজি পাঠানো যাবে না বা বিক্রি করা নিষিদ্ধ, এবং সেই এই শেষ অনুষ্ঠানে কিন্তু পুলিশ প্রশাসন অভিযান চালায় এবং গোডাউন যখন হানা দেয়, গোডাউনে হানা দিয়ে গোডাউনের ভেতর থেকে বিপুল পরিমাণ আতশ বাজি, নিষিদ্ধ বাজি, শব্দবাজি এগুলো সব উদ্ধার করে এবং সেখান থেকে নিয়ে আসা হয় থানাতে, এবং থানাতে যখন ওজন করে দেখা হয় এই প্রত্যেকটি বস্তা ওজন করার পরে পরিমাণ জানা গিয়েছে যে 14 কুইন্টাল বাজি মজুত করে রেখেছিল ওই ব্যবসায়ী, এবং সেই এই গোডাউন থেকে সেই বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ী। একই সাথে দাঁতন থানা এলাকাও অভিযান চালায়। বুনিয়াচি বলে একটি জায়গা রয়েছে, ওই জায়গাতে বিপুল পরিমাণ শব্দবাজি নিয়ে যাওয়া হচ্ছিল, এর এক দিকেও উদ্ধার হয়েছিল আতশবাজি এবং দাঁতনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শব্দবাজি, এবং সেখানে এই নিষিদ্ধ শব্দবাজি পাচার করা হচ্ছিল এবং গাড়িতে করে পাচার হচ্ছিল, সেই খবর পেয়ে দুনিয়াচিটি এলাকাতেও দাঁতন থানার পুলিশ অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় 20 কুইন্টাল বিপুল পরিমাণ শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে দাঁতন থানা পুলিশ। একই সাথে বেলদা থানা ও দাঁতন থানা দুটি থানা থেকেই কিন্তু বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে, তাকে আজকে দাঁতন আদালতে তোলা হবে। একেবারেই ধন্যবাদ তোমাকে সৌম্যকান্তি ত্রিপাঠী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। যেমনটা জানা যাচ্ছে যে শুধুমাত্র বেলদা নয়, বেলদার পাশাপাশি দাঁতন এমনকি আশেপাশের বেশ কয়েকটি জায়গা থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে। ওই বাজি ব্যবসায়ীর গোডাউন থেকে এই বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়। বেলদা থেকে 14 কুইন্টাল এবং দাঁতন থেকে 20 কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয়েছে একজনকে।